হ্যালো বন্ধুরা, ক্যামেরা অন করে আর তোমাদের সামনে এখন আমি চলে এসেছি। আর ব্লগটা আমি আজকে একটু দেরি করেই দিচ্ছি, কারণ বাড়িতে কি মানে এতটাই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা তো একদমই ভালো নয়। আর বাজার ছোট্ট একটা ক্ষতি হয়ে গিয়েছে আর সেটাই তোমাদেরকে দেখাবো, এখনো দেখানো হয়নি। চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ, এই কলা গাছটা পড়ে গিয়েছে আর এখানে একটা অনেক বড় কলার একটা গাঁদি ছিল, আর এখানে আমার একটা পেঁপে গাছ ছিল, বেশ ভালোই পেঁপে হতো। সেই গাছটা ভেঙে পড়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ উঠোনটা পুরো কাদা হয়ে আছে। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, নিচে তো লাবাই যাচ্ছে না, বাইরে বেরোনোও যাচ্ছে না, কি অবস্থা। গাছটা আমার ভেঙে গেছে, তো একটু হলেও মনটা খারাপ। করবো আজকে আমাদের বাড়িতে পূজাটাই করা হবে, কারণ 1 বছর তো আমরা বাড়িতে কোনো পূজা করতে পারিনি, আজকে করবো পূজাটা। সেটা গোবরের ঠাকুর করে আর আইলক্ষ্মী বার করা হচ্ছে। বন্ধুরা দেখো কত সুন্দর করে আইলক্ষ্মী বার করছি। দেখো বন্ধুরা, আমার এখন ঠাকুর ঘরটা আমি সাজিয়ে নিয়েছি, নিয়ে আর তোমাদের সামনে আমি দেখাচ্ছি। আর এখন আমি এই দেখতে পাচ্ছ প্রদীপ ধরাইনি, যা মানে আমাদের যে পুরোহিত উনি এখনও আসেনি পূজা করতে, আমি শুধু সাজিয়ে নিয়েছি, নিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এই আমার ঠাকুর ঘর, আর এই আমি এখানে কেটে রেখে দিয়েছি সব অনটল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর পূজাটা হওয়ার পরে আবার তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেব। আমার বাড়িটা আজকে একটু আলো দিয়ে সাজানো হয়েছে আর দেখতে একটু ভালো লাগছে বলে তোমাদেরকেও দেখাচ্ছি। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে, উঠে ও আমার কাছে এখন চলে এসছে। পূজা জোগাড় টোগাড় তো করা হয়ে গেছে তোমরা দেখলে, আর এবারে আমি এখানে এসে লুচি কটা ভাজা হয়ে গিয়েছে আর একটু বোঁদে করে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কিন্তু এখন দেখাবো। আর এখনো তো পূজা হয়নি, যেহেতু ব্রাহ্মণ আসেনি আমাদের এখনো, আমি ভাবলাম রান্নাটা সেরে নিই, তাই এগুলো করা হয়ে গেছে। তোমার দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে আর ভরে করে নিয়েছি, আর এখন করব একটু আলুর তরকারি করব। এই লুচিটা হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে বোঁদেও ওই করে নিয়েছি, আর এখন করব আলুর তরকারি। করে না তোমার সঙ্গে দেখা হবে। জিনিস চাই না।